স্বাগতম বন্ধুরা, আমি মৌমিতা। আবার চলে এসেছি পাঁচমিশালি গল্প চ্যানেলে আপনাদের সকলকে আবার নতুন একটি গল্প শোনানোর জন্য। আশা করি আপনাদের আমাদের গল্প শুনতে ভালো লাগছে। আমাদের দপ্তরে আপনাদের পাঠানো অনেক গল্প জমা হয়েছে। আমরা কিছু অসুবিধার মধ্যে যাচ্ছিলাম, তাই সব গল্প পড়ে এখনও উঠতে পারিনি। আমরা তার মধ্যেই ঝাড়াই বাছাই করে খুব শীঘ্রই আপনাদের কাছে সেই সব গল্প হাজির করব। আর এখনও যারা ভাবছেন গল্প লেখার কথা, তারা আর দেরি না করে অবশ্যই কাগজ কলম নিয়ে লিখে ফেলুন একটি গল্প এবং পাঠিয়ে দিন পাঁচমিশালি@gmail.com এই ইমেল আইডিতে। ইমেলে আপনার পোস্টাল অ্যাড্রেস ও ছবি পাঠাতে ভুলবেন না। যেন মাসের শেষে যে গল্প শ্রোতাদের বিচারে সেরা নির্বাচিত হবে, অর্থাৎ সবচেয়ে বেশি লাইক শেয়ার ও কমেন্টস আনতে পারবে, সেই গল্পের লেখক বা লেখিকা পেয়ে যাবেন পাঁচমিশালি গল্পের তরফ থেকে সুন্দর উপহার। তাহলে আপনারা মনের দ্বিধা কাটিয়ে পাঠিয়ে দিন আপনাদের গল্প, যা আমরা সকলের সামনে পড়ে শোনাব আপনাদের ছবি সমেত। আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সাপের হাঁচি। বাংলা একটি কথা আছে না, সাপের হাঁচি বেদেই চেনে, সেই বাংলার ইডিয়মকে সঙ্গে নিয়েই উনি এই সুন্দর একটি কিশোর অ্যাডভেঞ্চারের গল্প লিখেছিলেন, সাপের হাঁচি। তাহলে চলি আমরা সবাই মিলে শুনি সেই গল্প, সাপের হাঁচি। পরীক্ষা দিয়ে সুশান্ত তার মামার বাড়ি বেড়াতে গিয়েছিল। পাড়া গায়ে মামার বাড়ি, কিন্তু কলকাতা থেকে বেশি দূরে নয়। ডায়মন্ড হারবার লাইনে রেলে চড়লে ঘণ্টাখানেকের মধ্যেই সেখানে পৌঁছানো যায়। সকালবেলা প্রায় 8:30 সময় সেখানে উপস্থিত হয়ে সুশান্ত দেখল মামার বাড়িতে হই হই কাণ্ড বেঁধে গেছে। মামা বেশ ভারিক্কি লোক, বয়স হয়েছে, কিন্তু তার মাথা আজ একেবারে খারাপ হয়ে গেছে। তিনি কখনো দুহাতে নিজের চুল ছিঁড়ছেন, কখনো ভীষণ চিৎকার করে গা শুদ্ধ লোককে গালাগাল দিচ্ছেন। ওদিকে বাড়ির ভেতরে মামিমা গলা ছেড়ে কান্না শুরু করে দিয়েছেন। তার গলার আওয়াজ যদিও খুব উঁচুতে উঠেছে, কিন্তু তিনি যে কী বলছেন কান্নার মধ্যে তা একবর্ণও বোঝা যাচ্ছে না। মামা যদিও গ্রামের মধ্যে বেশ বর্ধিষ্ঠু লোক, তবু তার বাড়ি মাঠকোঠার খড়ের চাল। এই অঞ্চলে পাকা বাড়ির বড় একটা রেওয়াজ নেই। চণ্ডী মণ্ডপে মামাকে ঘিরে অনেক লোক বসেছিল। সুশান্ত সেখানে গিয়ে মামাকে প্রণাম করে বলল, কি হয়েছে মামা? মামা মাথা থেকে এক মুঠো চুল ছিঁড়ে ফেলে বললেন, আমার সর্বনাশ হয়ে গেছে রে বাবা, ওই শালা নিধের কাজ, এ ছাড়া আর কেউ নয়। নিধি আজ 1.5 মাস হলো জেল থেকে বেরিয়েছে, ব্যাটা দাগি চোর, ও ছাড়া আর কারোর কাজ নয়। সুশান্ত জিজ্ঞেস করল, কিন্তু হয়েছে কি, নিধে কে? মামা গর্জে উঠলেন, নিধে? শালা চোর, ডাকাত, বোম্বেটে, দত্তদের বাড়িতে শীত কেটে 2.5 বছর জেলে গিয়েছিল, এবার তাকে আমি ফাঁসি দিয়ে তবে আমি ছাড়ব। মামার কাছে কোনো খবর পাওয়া যাবে না বুঝে সুশান্ত বাড়ির ভেতরে গেল। সামনেই তার 10 বছরের মামাতো বোন কালি। কালীকে দেখে বলল, কি হয়েছে রে কালি? কালি অমনি কেঁদে ফেলে বলল, ও দাদা। সুশান্ত তাকে অনেক প্রশ্ন করল, কিন্তু কালি ই ছাড়া কোনো কথাই বার করতে পারল না তার মুখ দিয়ে। তখন হতাশ হয়ে মামিমার কাছে গিয়ে বলল, মামিমা তোমাদের কি হয়েছে আমাকে বলবে কি? মামিমার কান্না একটু থেমেছিল, আবার আরম্ভ হয়ে গেল। তারপর তিনি সুশান্তকে পাশের একটা ঘরে নিয়ে গিয়ে বললেন, ওই দেখ বাবা, কাল রাত্রিরে চোরে শীত কেটে আমাদের সমস্ত গয়নাকাটি চুরি করে নিয়ে গেছে। কালি আবার কেঁদে বলল, দাদা। সুশান্ত দেখলো সত্যি দেওয়ালের মাটি কেটে একটা গর্ত তৈরি করা হয়েছে, বেশ বড় গর্ত, একটা জোয়ান লোক অনায়াসে তার ভেতর দিয়ে ঢুকতে পারে। ঘরের জিনিসপত্র ঠিকই আছে, কেবল যে বাক্সটার মধ্যে গয়না থাকতো তার ডালা ভাঙা, ভেতরে কিচ্ছু নেই। ঘর থেকে বেরিয়ে এসে গম্ভীর মুখে সুশান্ত দালানে বসল। মামিমা চোখ মুছতে মুছতে তাকে মুড়ি আর নারকেল নাড়ু এনে খেতে দিলেন। খেতে খেতে সুশান্ত জিজ্ঞেস করল, কখন তোমরা জানতে পারলে? মামিমা বললেন,
অনেক রাত্রে হঠাৎ ঘুম ভেঙে শুনতে পেলুম পাশের ঘরে খুটখুট শব্দ হচ্ছে। প্রথমটা ভাবলুম বুঝি ইঁদুর ধরবার জন্য বেড়াল ঢুকেছে, কিন্তু তারপরে মনে হলো দরজায় তো তালা লাগানো, জানলাও ভেতর থেকে বন্ধ, বেড়াল ঢুকবে কী করে? তখন তোর মামাকে গা ঠেলে তুললুম। তিনি উঠে তালা খুলে দেখলেন চোর গয়নার সিন্দুক ভেঙে সমস্ত গয়না নিয়ে পালিয়েছে। কত টাকার গয়না ছিল? তা আমার আর কালির মিলিয়ে প্রায় 2,500 টাকার ছিল, বলে মামিমা ঘন ঘন চোখ মুছতে লাগলেন। তারপর তোর মামা চেঁচামেচি করে পাড়ার লোক জড়ো করলেন। সকলেই বলল এ নিধি হাজরার কাজ, তার মতো পাকা চোর এ অঞ্চলে আর একটিও নেই, এই সেদিন 2.5 বছর জেল খেটে বেরিয়েছে। সুশান্ত জিজ্ঞাসা করল, নিধি হাজরা লোকটা করে কি, ক্ষেত খামার আছে? মামিমা পাড়া গায়ের মেয়ে, গা শুদ্ধ লোকে নারী খবর জানতেন, বললেন 2 বিঘে জমি আছে বাবা, কিন্তু সে জমি চাষও করে না কিছুই না, এমনি পড়ে থাকে, নিধে কাজকর্মও কিছু করে না, কেবল খিড়কির পুকুরে ছিপ ফেলে বসে থাকে আর বসে বসে মাছ ধরে। অথচ পয়সার দেখো কোনো অভাব হয় না, এই তো জেল থেকে ফিরে নতুন মাঠকোঠা তুলেছে, কোথা থেকে পয়সা পেল ভগবানই জানেন। সুশান্ত ভাবতে ভাবতে বলল, তারপর কাল রাত্রে আর কী হলো? মামিমা বললেন, তারপরে পুরুষরা বাইরে কী করলেন তা তো জানি না বাবা, ওই পেল্লাদকে জিজ্ঞেস কর, ও বরাবর ওদের সঙ্গে ছিল। পেল্লাদ বাড়ির চাকর, সে এতক্ষণ খুঁটিতে ঠেস দিয়ে বসেছিল, বলল রাত্রিরে সকলে মিলে ঠিক করলেন নিধের বাড়ি গিয়ে দেখা যাক সে বাড়ি আছে কি না, লণ্ঠন জেলে লাঠি সোঁটা নিয়ে সকলে নিধের দরজায় গিয়ে ধাক্কা দিতে লাগলেন। কিছুক্ষণ পরে নিধে চোখ মুছতে মুছতে বেরিয়ে এলো, যেন কত ঘুমোচ্ছিল। জিজ্ঞাসা করলো, কি হয়েছে ঠাকুর মশাইরা, এত রাত্রে গোলমাল কিসের? নিধে ভয়ানক দূর তো সকলেই জানে, তাই তার কথায় কান না দিয়ে বাড়ির চারদিক সবাই খুঁজতে আরম্ভ করলেন। আদার বাদার ঘর দোর সমস্ত আতিপাতি করে খোঁজা হলো, কিন্তু কোথাও গয়না পাওয়া গেল না। নিধে দাওয়ায় বসে ভ্রুক ভ্রুক করে তামাক খেতে লাগলো। সুশান্ত হেসে বলল, ভারী শয়তান তো। তারপর পেল্লাদ বলল, কর্তা তখন আমায় থানায় পাঠালেন দারোগাবাবুকে খবর দেবার জন্য, থানা এখান থেকে 2.5 কোশ পথ, ভোর রাত্রিরে গিয়ে দারোগাবাবুকে তুললুম, তিনি সব শুনে বললেন আজ সকালে আসবেন। সুশান্ত মুড়ি চিবোতে চিবোতে শুনছিল, অনেকক্ষণ চুপ করে রইল, তারপর মামিমাকে জিজ্ঞেস করল, আচ্ছা গয়না ছাড়া আর কিছু চুরি যায়নি? মামিমা কেবল মাথা নাড়লেন, কালী কিন্তু কাঁদতে কাঁদতেই তাড়াতাড়ি বলে উঠল, হ্যাঁ দাদা, আমার টিয়া পাখির খাঁচাটাও চোরে চুরি করে নিয়ে গেছে। সুশান্ত আশ্চর্য হয়ে বলল, খাঁচা? কালী বলল, হ্যাঁ আমার টিয়া পাখিটা মরে গিয়েছিল, তাই তার লোহার খাঁচাটা ওই ঘরে রেখে দিয়েছিল, সেটাও চোরে নিয়ে গেছে। সুশান্ত ভুরু কোচকে বসে ভাবতে লাগলো, তাই তো এত বড় আশ্চর্য চুরি, যে চোর সোনার গয়না চুরি করবার জন্য শীত কেটেছে সে একটা তুচ্ছ লোহার খাঁচা চুরি করে কেন? এমন সময় বাইরে একটি গোলমাল এবং মামার হাঁক ডাক শোনা গেল, ওরে পান নিয়ে আয় তামাক নিয়ে আয় শোনা গেল। পেল্লাদ বলল, ওই বুঝি দারোগাবাবু এলেন, বলে তাড়াতাড়ি উঠে গেল। সুশান্ত শহরের ছেলে, তাই পাড়া গায়ে দারোগাবাবুদের কীরকম খাতির তা সে জানত না, সেও তাড়াতাড়ি মুড়ি খাওয়া শেষ করে বাইরে গিয়ে হাজির হলো। বাইরে চণ্ডী মণ্ডপে ফরাসের ওপর বসে দারোগাবাবু তখন তামাক টানছেন, একজন কনস্টেবল আর গায়ের দুজন চৌকিদার নিচে একটু দূরে উবু হয়ে বসে আছে। চৌকিদারেরা খাতির করে কনস্টেবলকে খৈনি টিপে দিচ্ছে। দারোগাবাবুর বয়স হয়েছে, মুখ দেখেই বোঝা যায় বেশ বিচক্ষণ লোক। তিনি চোখ বুঝে তামাক টানতে টানতে সমস্ত শুনলেন, তারপর বললেন, এ নিধে হাজরার কাজ বলেই মনে হচ্ছে, সে ছাড়া আর কেউ হতে পারে না, কারণ এ তল্লাটে আর যত সিঁধেল চোর আছে সবাইকে আমি হাজতে পুড়েছি। নিধেটা একটা পরিপক্ক শয়তান, মিটমিটে ডান। চৌকিদারকে ডেকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে তোরা তো গ্রাম পাহারা দিস, কাল নিধেকে দুপুর রাত্রে ঘর থেকে বেরোতে দেখেছিস? চৌকিদারেরা হাত জোর করে বলল, আগে না হুজুর।
দারোগাবাবু তখন বললেন, আচ্ছা চলুন, নিজের ঘর খানতল্লাশ করে দেখা যাক। সে দাগি আসামি, তার ঘর যখন ইচ্ছে খানতল্লাশ করা যেতে পারে। সে যখন গাঁ থেকে বেরোয়নি তখন চোরাই মাল তার বাড়িতেই আছে। মামা বললেন, কিন্তু তার বাড়ি তো কাল রাত্রেই আমরা খুব ভালো করে খুঁজেছি। দারোগাবাবু হেসে বললেন, মুখুজ্জে মশাই, আপনাদের খোঁজা আর আমাদের খোঁজায় অনেক তফাত, সাপের হাঁচি বেদেই চেনে, জানেন তো। চলুন, দারোগাবুর সঙ্গে অনেক লোক চললেন, সুশান্তও গেল। নিধিরাম হাজরার বাড়ি মিনিট দশেকের রাস্তা। যেতে যেতে সুশান্ত ভাবতে লাগলো কেবল সেই খাঁচাটার কথা। ভারী আশ্চর্য ব্যাপার তো, চোর খাঁচা চুরি করলো কেন, পাখি পুষবে বলে, দূর। তবে ভাবতে ভাবতে সুশান্তর মাথায় একটা বুদ্ধি খেলে গেল। ঠিক তো, খাঁচা চুরি করবার উদ্দেশ্য আর কিচ্ছু নয়, গয়নাগুলো একসঙ্গে তার মধ্যে পুড়ে কোথাও লুকিয়ে রাখবে। কিন্তু কোথায় লুকিয়ে রাখবে, গাছের ডালে কিংবা চালের বাতায়? কিন্তু ওখানে টাঙিয়ে রাখলে তো চলবে না, তাহলে যে দেশসুদ্ধ লোক দেখতে পাবে। তবে একটা লোহার খাঁচা কোথাও লুকিয়ে রাখলে কেউ দেখতে পাবে না। নিধে হাজরার বাড়িতে নিধে ছাড়া আর কেউ ছিল না। দারোগাবাবু দরজায় ধাক্কা দিতে লাগলেন, কিন্তু নিধের ধাক্কা নেই। অনেকক্ষণ দৌড় ঠেলাঠেলি আর হাঁকাহাঁকির পর নিধে এসে দৌড় খুলে দিয়ে সামনে দারোগাবাবুকে দেখে ভক্তি ভরে প্রণাম করে বলল, আসতে আজ্ঞা হোক হুজুর মশাই। দারোগাবাবু চোখ পাকিয়ে বললেন, এতক্ষণ কোথায় ছিলি রে বেটা, কী করছিলিস? নিধে হাত জোর করে বলল, আগে কর্তা, খিড়কির পুকুরে মাছ ধরছিলুম। নিধের চেহারাটা বেটে খাটো, তেল চুকচুকে, কোষ্টি পাথরের মতন রং, মুখে শেয়ালের ধূর্ততা মাখানো। দারোগাবাবু তাকে ধমক দিয়ে বললেন, বেটা, জেল থেকে বেরিয়েই আবার শুরু করেছিস, এবারে পাক্কা 10টি বছর তোকে ঘানি টানতে হবে, তা জানিস? নিধে মিটমিট করে চেয়ে বলল, কর্তা, আমি কিছুই জানি না, মা কালীর দিব্যি, কাল রাত্রে ঘরে দৌড় দিয়ে ঘুমাচ্ছিলাম, দাদা ঠাকুর দেশ শুদ্ধ লোক নিয়ে এসে ঘরে হানা দিল। গরিব মানুষ, কারোর সাথেও থাকি না, পাঁচেও থাকি না, আমার উপরেই এত জুলুম কেন বলুন দেখি? সবাই মিলে ঘর দৌড় ওলট পালট করে দিয়ে চলে গেল, এখন আবার হুজুর এসেছেন। বেশ, আপনিও খানতল্লাশ করুন, যদি আমার বাড়ির থেকে কিছু পাওয়া যায় তখন নয়তো আমাকে কড়াক্কর বেঁধে নিয়ে যাবেন। খানতল্লাশ করব বলেই তো এসেছি রে বেটা। এই বলে দারোগাবাবু ভেতরে ঢুকলেন। মামা, সুশান্ত এবং আরও দুজন সাক্ষী তার সঙ্গে সঙ্গে গেল। কনস্টেবল দোরগড়ায় পাহারায় রইল, আর পাড়ার লোকেরা বাইরে জটলা পাকাতে লাগল। দারোগাবাবু নিধের বাড়ির গোয়াল থেকে শুরু করে রান্নাঘর পর্যন্ত তন্ন তন্ন করে খুঁজতে লাগল, কিন্তু সুশান্তের তাতে মন উঠল না। তার কেবলই মনে হতে লাগলো, এখানে নেই, এখানে নেই। একটা ঘরে অনেক ভাঙাচোরা পুরনো জিনিস রাখা ছিল। সেই ঘরে ঢুকে দেখল, সুশান্ত দেখল একটি পাখির খাঁচা পড়ে আছে। বাঁশের খাঁচাটা হাতে তুলে নিয়ে সুশান্ত দেখল সেটা বেশ ভালো অবস্থাতেই রয়েছে, ভেঙে চুরেও যায়নি। তার মনে বড় ধোঁকা লাগলো, নিধের ঘরেই যখন খাঁচা রয়েছে তখন সে অনর্থক খাঁচা চুরি করতে গেল কেন? তারপর বিদ্যুতের মতন এক নিমেষে সে সমস্ত ব্যাপার বুঝে নিল। আরে, এটা যে কঞ্চির খাঁচা, এতে কাজ চলবে কী করে? আবিষ্কারের উত্তেজনায় তার বুকের ভেতর ঢিপ ঢিপ করতে লাগলো, কিন্তু সে কাউকে কিচ্ছু বলল না। দারোগাবাবু তখন নিধেকে দিয়ে উঠানের এক কোণে কোদাল দিয়ে খোঁড়াচ্ছিলেন, অন্যদিকে তার লক্ষ্য ছিল না। সুশান্ত এই ফাঁকে চুপি চুপি খিড়কির দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেল। সামনেই খিড়কির পুকুর, পুকুরটি ছোট্ট কিন্তু গভীর, কালো জল দেখেই বোঝা যায়। জলের ধারে ধারে বাবলার ডাল ফেলা আছে, যাতে চোর জাল ফেলে মাছ চুরি না করতে পারে। সুশান্ত দেখল ঘাট থেকে ছিপ ফেলা রয়েছে, ফাতনাটি পুকুরের পায় মাঝখানে উঁচু হয়ে আছে, নিথর জলে ঢেউ নেই, একটা মাছও ঘাই মারছে না। এদিক ওদিক চেয়ে সুশান্ত ছিপটি তুলে নিল। ছিপের সুতোর ডগাটি যেখানে বর্শি বাঁধা থাকে হাতে তুলে নিয়ে বেশ ভালো করে দেখল, তার মুখে একটা হাসি ফুটে উঠল। সে আবার ছিপটা যেমন ছিল তেমনিভাবে রেখে আস্তে আস্তে ফিরে এলো। সদর দরজা দিয়ে বেরিয়ে এসে সে পেল্লাদকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলল, পেল্লাদ, দুটো বর্শি জোগাড় করতে পারিস?
পেল্লাদ বলল, পারি দাদাবাবু, বাড়িতেই আছি। তবে যা, চট করে নিয়ে আয়। পেল্লাদ চলে গেল। সুশান্ত বাড়ির ভেতর ফিরে গিয়ে দেখল দারোগাবাবু হতাশ হয়ে দাওয়ার ওপর বসে আছেন। মামারও মুখ শুকনো, কেবল নিধের চোখ মুখ দিয়ে যেন একটা আনন্দের জ্যোতি বেরোচ্ছে। দারোগাবাবু বললেন, নিধে বেটা, এখনও মাল বলছি, মাল বার করে দে, তোকে অল্পে ছেড়ে দেব। নিধে বলল, হুজুর মা বাপ ইচ্ছে করলে মারতে পারেন, কাটতে পারেন, আমি কিছু জানি নে। দারোগাবাবু আর কি করবেন, চুপ করে রইলেন। নিধের বিরুদ্ধে প্রমাণও তো নেই যে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাবেন। তখন সুশান্ত আস্তে আস্তে গিয়ে বলল, আমি জানি নিধে চোরাই মাল কোথায় লুকিয়ে রেখেছে। মামা লাফিয়ে উঠে বললেন, সে কি, তুই জানলি কি করে? সুশান্ত সে কথার উত্তর না দিয়ে নিধেকে জিজ্ঞেস করল, নিধিরাম, তোমার খিড়কির পুকুরে মাছ আছে? নিধিরাম বলল, আছে দাদা ঠাকুর, ছোট মাছ, পুঁটি, বেলে, ল্যাটা, এই সব। সুশান্ত বলল, তুমি যে সব সময় পুকুরে বসে মাছ ধরো, কি দিয়ে মাছ ধরো? আঁকে ছিপ দিয়ে ধরি দাদা ঠাকুর। সুশান্ত একটু হেসে জিজ্ঞাসা করল, ও ছিপ দিয়ে, বড়শি থাকে তো? নিধের মুখ সঙ্গে সঙ্গে এতটুকু হয়ে গেল, চোখে ভয়ের ছায়া পড়ল। সে আমতা আমতা করে বলল, আগে তা তা থাকে বই কি? এই সময় পেল্লাদ দুটো সুতোয় বাঁধা বড়শি এনে সুশান্তর হাতে দিতেই সে বলল, দারোগাবাবু একটা মজা দেখবেন তো, আসুন, কিন্তু তার আগে নিধিরামের হাতে হাত করা দিয়ে দিলে ভালো হয়। সুশান্তের কথাবার্তা শুনে সকলে অবাক হয়ে গিয়েছিল। 17 বছর বয়সের ছেলের মাথায় যে এত বুদ্ধি থাকতে পারে তা কেউ কখনো কল্পনাও করতে পারেনি। দারোগাবাবু কনস্টেবলকে ডেকে নিধিরামকে দড়ি দিয়ে বাঁধবার হুকুম করলেন। তারপর সুশান্ত সকলকে নিয়ে গেল খিড়কির ঘাটে। জল থেকে ছিপ তুলে নিয়ে সুশান্ত সকলকে দেখিয়ে বলল, এই দেখুন নিধিরাম কেমন মজার মাছ ধরে, বড়শি নেই, শুধু একটু রাংতা। সকলে অবাক। দারোগাবাবু বললেন, তাই তো? সুশান্ত বলল, নিধিরাম ভারী চালাক, পাছে কেউ সন্দেহ করে তাই পুকুরে ছিপ ফেলে রেখেছে। ছোট্ট পুকুর, তলায় যদি কিছু থাকে বড়শিতে আটকে উঠে আসবে, কিন্তু ছিপে যে বড়শি নেই তা তো আর কেউ জানে না, তাই সবাই ভাবে পুকুরে কিছু নেই, থাকলে ছিপে উঠে আসতো। কি বলো নিধিরাম, ঠিক কি না? নিধিরাম নির্বাক, তার মুখে আর একটিও কথা নেই। সুশান্ত বলল, এবার দেখুন কি করে সত্যিকারের মাছ ধরতে হয়। এই বলে বড়শি দুটো ছিপের সুতোয় বেঁধে জলে ফেলল, বড়শি তলিয়ে গেল। তারপরে টান মারতেই বড়শি একটা ভারী জিনিসে আটকালো। সুশান্ত সাবধানে সুতো ধরে টানতে টানতে বলল, কিসে আটকেছে বলুন দেখি, বুঝতে পারেননি তো? খাঁচা, কালির টিয়া পাখির লোহার খাঁচা, পুটলি বেঁধে জলে ফেললে পাছে কাপড় পচে গিয়ে গয়নাগুলো হারিয়ে যায়, তাই লোহার খাঁচার ব্যবস্থা। কতদিনে পুকুর থেকে চোরাই মাল তুলবার সুবিধা হবে তা তো নিধিরাম জানতো না। না, সুতো ধরে টানতে টানতে শেষে সত্যি সত্যি একটি লোহার খাঁচা বড়শিতে লেগে উঠে এলো। মামা ছুটে গিয়ে খাঁচার মধ্যে হাত পুরে ভেতর থেকে সমস্ত জিনিস বার করে নিয়ে এলেন। দেখা গেল মামিমা এবং কালীর সমস্ত গয়নাই সেখানে রয়েছে, একটিও খোয়া যায়নি। মামা আহ্লাদে আটখানা হয়ে সুশান্তকে জড়িয়ে ধরে বললেন, ছেলে তো নয়, হীরের টুকরো, এমন বুদ্ধি কেউ দেখেছ? আর হবেই না বা কেন, মামার ভাগ্নে তো, কথায় বলে নরনাং মাতুলো ক্রম। দারোগাবাবুও খুশি হয়ে সুশান্তের পিঠ চাপড়ে বললেন, খাসা ছেলে, চমৎকার ছেলে, বেঁচে থাকো বাবা, আশীর্বাদ করি দারোগা হও। সাপের হাঁচি গল্পটি শেষ হলো। আশা করি প্রতিবারের মতো এবারেও আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে লিখুন, যা প্রতিনিয়ত আমাদের উৎসাহিত করে চলেছে। আপনারা যদি কোনো বিশেষ গল্প শুনতে চান সেটাও আপনারা আমাদের জানান, আমরা চেষ্টা করব সেই গল্প আপনাদের সামনে হাজির করতে। আজ তাহলে এই পর্যন্ত, পরের সপ্তাহে আবার একটি অন্য স্বাদের গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। আজ তাহলে আসি, ভালো থাকবেন সবাই।